আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা। দর্শক বন্ধু, তিনি বলছেন যে তুকতাক আসলে বিষয়টা কতটা ঠিক। দেখুন, এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার, তাই তো? প্রথমেই বলি যে তুকতাক ব্যাপারটা হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন, তন্ত্রের বলুন বা আরও কিছু নিয়মের, বিশেষ কিছু নিয়মের অ্যাপ্লিকেশন। তার প্রথমে বলি যে সত্যি না মিথ্যে। দেখুন, বুজরুকি আছে, বুজরুকিটা আজকে বাজারে খুব বেশি। এই তুকতাক আমাদের বিশ্বাসের উপর কাজ করে যায় অনেক সময়। কিন্তু কি, এই যে ট্রেনে বাসে বিজ্ঞাপন যেগুলো দেখেন, আমার মনে হয় যারা বিজ্ঞাপন দেন না, যারা প্রকৃত এই কাজগুলো জানেন, মানুষের মঙ্গলের জন্যই তা ব্যবহার করে। যারা সাধক সাধনা করছেন তারা মানুষের মঙ্গলের জন্য ব্যবহার করেন। তাদের অর্থের চাহিদা কিন্তু নেই, আর যাদের অর্থের চাহিদা আছে তাদের এইগুলো সম্পর্কে বুজরুকির একটা জায়গা থাকে। আমরা অনেক দেখেছি মন্ত্র পড়ে আগুন জ্বালাচ্ছেন, পরবর্তীকালে তার মধ্য থেকে বিজ্ঞানের বিক্রিয়া আবিষ্কার হয়ে গেছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং গ্লিসারিনের সাহায্যে আগুন জ্বলেছে, তাই তো? এইরকম হাজারো একটা, তারাও কিন্তু বিজ্ঞানের দিকগুলো জানে, এরকম আছে। কিন্তু এর বাইরে গিয়েও বলবো, সত্যি এমন কিছু আজও অনেক ঘটনা ঘটে যেগুলো আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য যুক্তি তর্ক দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারি না। ঠিক তেমন আজও এমন ঘটনা ঘটে, তুকতাক সম্পূর্ণ মিথ্যে আমি বলবো না, কিছু কিছু ঘটনা আমি নিজের চোখে দেখেছি, বাস্তব পরীক্ষা করে দেখেছি যে কিছু কিছু জিনিস সত্য। তার পেছনে আয়ুর্বেদ আছে, তার পিছনে বিভিন্ন শিকড় বাকড় গাছটার গুণ আছে, অবশ্যই আছে, কিছুটা সত্য, আংশিক সত্য। কিন্তু এর প্রভাব নিয়ে কথা বলতে হবে, এর প্রভাব কখনো দীর্ঘকালীন নয়, তাহলে ঈশ্বরের গুরুত্ব থাকতো না, তাই তো? তুকতাক নিয়ে বেশি ভাবার দরকার নেই। যাদের আত্মবিশ্বাসের অভাব, নিজের উপর নিজের বিশ্বাস নেই, ঈশ্বরের উপর বিশ্বাস নেই, কর্মের উপর বিশ্বাস নেই, তারা এই তুকতাকের উপর ভরসা করতে চায়। আর আমি বলি ঈশ্বরে ভরসা রাখুন, ঈশ্বর খোদা আল্লাহ তাকে যে যা নামে ডাকছেন ডাকুন না, অসুবিধে নেই, আপনি তার উপর ভরসা করে চলুন। তুকতাকের প্রয়োজন নেই, তিনি আপনাকে রক্ষা করবেন। আপনার ভালোবাসার বন্ডিংটা তার সঙ্গে এমন করে তৈরি করুন, এই তুকতাক আপনার উপর কাজ করবে না, দরকারও পড়বে না জীবনে। এইভাবে চলতে হবে, ওই তুকতাক নেগেটিভ জিনিস মাথা থেকে বার করে ফেলুন। এর প্রতি একদম কালা জাদু নেগে এইসব ব্যাপার, আর লোকাল ট্রেনে গেলে তো বিজ্ঞাপনের শেষ নেই, এসব প্রয়োজন নেই। মনে রাখবেন, জীবনের সব বিপদগুলো আমাদের ভুলে হয়, তাই তো? আমাদের সঠিক সচেতনতা বুদ্ধি পারে আমাদেরকে সঠিকভাবে রাখতে, এই দিকটায় নজর দিন। আর বিপদের সময় উত্তেজিত মস্তিষ্ক হওয়া যাবে না, মাথা ঠান্ডা করুন, রাস্তা বেরোবে। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে। মনে রাখবেন, স্বস্তি বার্তা একটা লড়াই করছে, এই লড়াইটা ধর্মের সঙ্গে নয়, কুসংস্কারের সঙ্গে। ভালো থাকুন সকলে।